চিকিৎসক দেরিতে আসায় রোগী মৃত্যুর অভিযোগ। চরম উত্তেজনা পরিস্থিতি বীরভূমের ময়ূরেশ্বরের শাটপালসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। জানা যায়, বাসুদেবপুর বাজারে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান আব্দুল মজিদ শেখ। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পাওয়া যায় না। সঠিক সময় মতো চিকিৎসক না আসায় হাসপাতালেই রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ। দিদিমুন্ডার আছে, দেখলাম খুব ইমার্জেন্সি পেশেন্ট। ডাক্তারবাবু কই? ডাক্তারবাবু রুমে আছে। দিয়ে এখানকার একটা ছেলেকে বললাম যে ডাক্তারবাবু ডেকে নিয়ে এসো। ডাক্তারবাবু ওই যে নাকি চান করছি, একবার জায়গায় দুবার ডাকা হলো যে ডাক্তারবাবু আসেনি। তারপরে দিদিমুন্ডারও বলছে ডাক্তারবাবুকে ইমার্জেন্সি ডাকো। 20-25 মিনিট পর ডাক্তারবাবু ঢুকছে। এই যে আমাদের যত পরিষেবা যদি না পায় তাহলে ডাক্তার এখানে কি হবে? ময়ূরেশ্বরের শাটপালসা প্রাথমিক শিক্ষা কেন্দ্রের চিকিৎসকদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। রোগীদের নাকি দূর থেকে চিকিৎসা করে ছেড়ে দেন চিকিৎসকরা, সঠিক পরিষেবার অভাব। ইমার্জেন্সিতে এখানে চিকিৎসা করবো, তো এখানে চিকিৎসা না করে একটা কাগজ ধরে দেয় দিদিমণিরা, বলেছে ডাক্তারবাবু চেম্বার আছে ওখানে চলে যাও। ডাক্তারবাবু এমন একটা জায়গাতে চিকিৎসা করে জানলা থেকে যে পেশেন্টরা দাঁড়িয়ে থাকে একটা নোংরা জায়গার মধ্যে, সেইখানে পেশেন্টকে দাঁড়িয়ে চিকিৎসা নিতে হয় ডাক্তারবাবুর কাছ থেকে। আর ডাক্তাররা রুমের ভেতর দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকিৎসা করে, সেখানে না একটা কোয়াল লাগায়, না একটা হাতে ধরে দেখে, না গায়ে টাচ করে। যদিও গাফিলতির অভিযোগ মানতে নারাজ চিকিৎসক, তার দাবি শৌচকর্মের জন্য স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে দেরি হয় চিকিৎসকের। রোগীকে সুস্থ করে তুলতে সমস্ত রকম ব্যবস্থা নিয়েছিলেন নার্সরা। পেশেন্ট এসেছে 8:35, আমাকে ইনফর্ম করা হয়েছে 8:35 ইনফর্ম করা হয়েছে। আমি সেই সময় অসমে থাকি, তার আগে আমি কিছুক্ষণ আগে একটা পেশেন্ট দেখে যাই। তো এই ক্ষণিকের সময় পেশেন্টের ধারণ হয়েছে 10 মিনিট, যেটা সকালে যে অসম আছে সে তার জন্যই দেরি হয়। পেশেন্ট গ্যাস্ট্রিক অবস্থায় এসছে, গ্যাস্ট্রিক স্টেটে এসছে, ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছে। পেশেন্টকে CPR দেওয়া হয়েছে, আম্বু সব কিছুই চেষ্টা করা হয়েছে, কিন্তু পেশেন্ট ফিরেনি। এই নিয়ে বীরভূমের ময়ূরেশ্বরের শাটপালসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসলো। ঘটনায় তুমুল উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ময়ূরেশ্বর থানার পুলিশ। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।